नमस्कार बंधुरा, दि ভিল ফুড রেসিপিস এন্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি দুর্গাপূজো স্পেশাল বাঙালির অতি পছন্দের মাটন কারি। আজকের রান্নাটা আমার ভাই করবে আর আমি আজ ভিডিও করব। এই রেসিপিটি নবমী বা দশমীর দিনে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, কথা দিচ্ছি সবাই কিন্তু আপনার প্রশংসা করবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। মাটন কারি বানানোর জন্য এখানে 600 গ্রাম খাসির মাংস নিয়েছে। প্রথমে মাংসতে কিছু মশলা মাখিয়ে নেবে। প্রথমে দিচ্ছে 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, এবার দিচ্ছে 4 চামচ পেঁয়াজ বাটা, তারপর একসঙ্গে বেটে রাখা আদা রসুন ও কাঁচা লঙ্কার বাটা 6 চামচ। আদা রসুন ও কাঁচা লঙ্কাটা দরদরে করে বেটে নিতে হবে। এবার দিচ্ছে পরিমাণ মতো লবণ আর 3 টেবিল চামচ সরষের তেল। এবার খাসির মাংসের সাথে মশলাগুলো ভালো করে মেখে নিতে হবে। তারপর মাংসের পাত্রের ঠিক মাঝখানে একটা ছোট্ট স্টিলের বাটি বসিয়ে দিচ্ছে। এবার ছোট আগুনের কাঠের টুকরো বাটিতে দিয়ে দিচ্ছে, তারপর এতে দিচ্ছে 1 চামচ গাওয়া ঘি। এবার একটা পাত্র ঢাকা দিয়ে মাংসটাকে 20 মিনিট মতো এইভাবে রেখে দেবে, ফলে মাংসের মধ্যে স্মোকি ফ্লেভারটা খুব ভালো মতো ঢুকে যাবে। এখন ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছে, কড়াইতে দিচ্ছে 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা মৌরি, 1 চামচ গোটা ধনে, 2 গোটা শুকনো লঙ্কা, একটুখানি দারুচিনি স্টিক, 2 লবঙ্গ ও 1 ছোট এলাচ দিয়ে শুকনো খোলায় গোটা মশলাগুলো ভালো করে ভেজে নিচ্ছে। মশলা ভাজা হয়ে গেছে, এরপর হামাদিস্তাতে মশলাগুলো ঢেলে নিচ্ছে। মশলা ঠান্ডা হলে গুঁড়ো করে নেবে। এবার আবারও ওভেনে একটা লোকি বসিয়ে দিচ্ছে। আজকে মাটন কারিটা লোকিতেই রান্না করা হবে। লোকিতে দিয়ে দিচ্ছে প্রায় 6 টেবিল চামচ সরষের তেল। তেলটা খুব ভালো মতো গরম করে নেবে। তেল থেকে ধোঁয়া ওঠা শুরু হয়ে গেছে, এই সময় তেলে 3 টেবিল চামচ মতো জল দিয়ে ঢাকনা বন্ধ করে দিচ্ছে। কয়েক সেকেন্ড পর ঢাকনাটা খুলে নিচ্ছে। এবার তেলে দেবে 1 টুকরো জয়িত্রী, 5 লবঙ্গ, 1 বড় এলাচ, 1 ছোট এলাচ আর 1 টুকরো দারুচিনি স্টিক দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছে। এবার 2 বড় মাপের পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেবে। পেঁয়াজের রং হালকা বাদামি হয়ে গেছে, এবার দিচ্ছে 4 চামচ পেঁয়াজ বাটা। আবারও মশলাটা একটুখানি ভেজে নিচ্ছে। মশলাটা একদম বাদামি করে ভেজে নিয়েছে। এবার মশলা মেখে রাখা মাংসের টুকরোগুলো ভাজা মশলাতে দিয়ে দিচ্ছে। মশলার সাথে মাংসটা 2-3 মিনিট ভেজে নেবে।
এরপর এতে দিচ্ছে এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছে শুকনো খোলায় ভেজে রাখা যে কটা মশলা ছিল তার গুঁড়ো। আবারও মাংসটা একটুখানি কষিয়ে নিচ্ছে। এবার দিচ্ছে একটা বড় টমেটোর পিউরি, পুনরায় মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছে। এবার ডুমু করে কেটে রাখা কিছু আলুর টুকরো দিয়ে দিচ্ছে, আবারও অল্প একটু লবণ দিয়ে দিচ্ছে। এবার মাংসটা আরও কিছুক্ষণ কষিয়ে নেবে। তারপর ফুটন্ত গরম জল মাংসে দিয়ে দিচ্ছে, ফলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার জলের সাথে মাংসগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার একটা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবে। মাংসটা সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার সবশেষে দেবে এক চামচ গাওয়া ঘি, তারপরই গ্যাসটা অফ করে দেবে আর ঢাকনা ঢাকা দিয়ে কিছুক্ষণ মাংসটা রেখে দেবে। দেখুন বন্ধুরা, মাটন কারিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের সাথে রেসিপিটি শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল অপশনে ক্লিক করে দেবেন। তাহলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব, সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালোভাবে আনন্দ করে পুজো কাটান, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো ভালো খাওয়ার খান। নমস্কার।